হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা পার্সেল নিয়ে চলে এসেছি, আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম। তো প্রথমে আমি তোমাদের দেখাই পার্সেলটা কি আছে, চলো ঝট করে খুলে নিই। তো পায়ে খুব ব্যথা, তো পাটা একটু মিলে বসলাম। তো এইটা হচ্ছে পার্স, কিন্তু পার্সটার অনেক কিছু সিস্টেম আছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, যেটা আমার পছন্দ হয়েছে বলে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম। দেখে নাও, এটা হচ্ছে পিঙ্ক কালারের, সামনে ফ্লাওয়ার আছে ছোটো ছোটো ডিজাইন করা। আর এটা হচ্ছে মোবাইল রাখার জন্য, মোবাইল হোল্ডার আছে সামনেটা। তো ব্যাগটা হ্যান্ড, মানে শুধু হাতের জন্যে না, এর সাথে একটা মানে এর সাথে স্ট্র্যাপও আছে, কাঁধে করে মানে সাইড করে নেওয়া যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি ব্যাগটা ভালো করেও দেখাই। পেছনে এই যে দেখতে পাচ্ছ চেন আছে, আর এই যে দেখে নাও ভেতরে, এখানে এখানে চারটে চারটে আটটা কার্ড রাখার জায়গা আছে। আর এই যে ভেতরে পার্স, মানে টাকা ফাঁকা রাখা যাবে। তো ব্যাগটা খুবই সুবিধা, যার জন্য আমি পছন্দ হয়েছে বলে অ্যামাজনে অর্ডার করেছিলাম। দেখে নাও কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি প্রথমে স্ট্র্যাপটা লাগাই, দুটো লক আছে, দেখে নাও। তো তোমরা ইচ্ছে মতো ছোটো বড়ও করতে পারো, যার যেরকম সুবিধা হবে সেই হিসাবে নিতে পারো। তো যাদের স্ট্র্যাপ লাগবে না, তারা হাতে হ্যান্ডেই ইউজ করতে পারো। তো আমি স্ট্র্যাপটা লাগাই, এটা আমি স্ট্র্যাপের জন্যই কিনেছিলাম। আমার হাতে যখন বেশি ব্যাক হয়ে যায় অসুবিধা হয় মোবাইল ধরতে, তো মোবাইল রাখার জন্যে প্লাস পার্সও আছে। তো ওইটা আমি এই যে ছোটো বড় করা যাবে, আমি সাইজ মতো করে তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে বলো তোমরা। তো ব্যাগটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যাদের যাদের ব্যাগটা পছন্দ হয়েছে তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে অর্ডার করতে পারো। পার্সটা কেমন লাগলো জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।